সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সানজিদ আক্তার। পঞ্চগড় জেলার বোদা উপজেলার 2 নং ময়দানদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2021 ইংরেজি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল। সেই অনুষ্ঠানে ভিডিও চিত্র ধারণ করেছেন ডিএসটিভি খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার ক্রাইম পঞ্চগড় মুকসেদ দোলা। বিস্তারিত দেখুন ডিএসটিভি খবরে, ধন্যবাদ। আমি যদি কারো কাছে কোনো টাকা পয়সা লেনদেন হয়ে থাকে বা কারো হাতে রাখি, বিপদ আপদের হাতে রাখি যেন আমাকে আপনারা পান নাই, সেরকম যদি আমার 18 বছরে তাহলে কেউ বলতে পারবেন। আমি আজকের এই মিটিং থেকে আমি আমার যে নৌকা মায়ের প্রতি চেয়ারম্যান আমি প্রত্যাহার করে নেওয়ার নিব ইনশাল্লাহ। যাই হোক, এখানে অনেক কিছুই কথা আসে, শিক্ষিত লোক আছে, সবাই আমরা শিক্ষিত, আমরা এইসব বিভ্রান্তিমূলক কথা কেন মানুষে শুনব? এবারও এরকম বিভ্রান্তিমূলক কথা বিভিন্ন জায়গায় আমি শুনতেছি যে আপনারা এই বিভ্রান্তিমূলক কথা না শুনে আমি যদি সৎ যোগ্য এবং ন্যায়বান ব্যক্তি হয়ে থাকি তাহলে আপনাদের কাছে মানে আমার মেয়ে এবং বোনদের কাছে আমার সুনির্বন্ধ অনুরোধ থাকবে যে এইবারের জন্য যেন সবাই আপনারা নৌকা মার্কায় তথা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগেও প্রথমবার বলছি, যখন আমি নির্বাচন করতে আসি আপনারা যে আমাকে ভোটটা দিয়েছেন এই ভাবে আমি আপনাদের সময় সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।